মিশ্র রেণু চাষে পোনার প্রজাতি নির্বাচনে করণীয় মিশ্র রেণু চাষে পোনার প্রজাতি নির্বাচনে করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার আগে আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেলেও এখন আর তেমন মাছ পাওয়া যাচ্ছে না এর প্রধান কারণই হল অতিরিক্ত পরিমাণে মাছ আহরণ করা ফলে অনেকেই এখন পুকুরে মাছ চাষ করছেন মিশ্র রেণু চাষে পোনার প্রজাতি নির্বাচনে করণীয় আমরা অনেকেই না জেনে নার্সারি পুকুরে একটি প্রজাতির সাথে আরেকটি সমপ্রজাতি বা অনেক প্রজাতির রেণু একসাথে ছেড়ে দেই যার কারণে ফলাফল খুব হতাশাজনক হয়ে থাকে রেণু চাষে একক মাছ নির্বাচন করা সব থেকে উত্তম যদিও আতুর পুকুরের স্বল্পতার কারণে অনেকেরই তা করা হয়ে ওঠে না পানির স্তর খাদ্য প্রতিযোগিতা খাদ্যাভাস আচরণগত দিক বিবেচনা করে কার্প রেনুর প্রজাতিকে সমপ্রজাতির চার ভাগে বিভাজন করা যায় রুই পুটি বাটা গনিয়া কাতুল সিলভার বিগ হেড গ্লাসকার মিরগেল কার্পিউ কালিবাউস ক্রাসকার্প পুটি কার্পিউ এই সম চারটি প্রজাতির মধ্যে প্রথম তিনটি প্রজাতি থেকে যে কোনো একটি করে প্রজাতির রেণু পোনা নির্বাচন করে চার নাম্বার প্রজাতি থেকে না নিয়ে চাষে দিলে ফলাফল ভালো হবে বলে আশা করা যায় উদাহরণস্বরূপ কাতল রুই মৃগেল অথবা সিলভার পুটি কার্পিও ক্যাটফিশের রেণু চাষের ক্ষেত্রে একক চাষ উত্তম হ্যাচারি থেকে প্রজেক্ট পথের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার হলেও খুব সকালে ঠান্ডা আবহাওয়া আর পর্যাপ্ত অক্সিজেন ভর্তি ব্যাগে বহনের কারণে দৃশত তেমন কোনো অসুবিধা হয় না এক বিঘা বা তেত্রিশ শতক পরিমাণ পানিতে প্রায় এক কেজি রেণু পোনার জন্য প্রথম পাঁচ দিনের খাদ্যের মিশ্রণ ডিম প্লাস ময়দা রাইস ব্রান প্রথম দিন ডিম দুইটি ময়দা এক কেজি দ্বিতীয় দিন ডিম তিনটি ময়দা এক দশমিক দুইশো পঞ্চাশ কেজি তৃতীয় দিন ডিম তিন ডিম শূন্য এক কেজি রাইস ব্রান পাঁচশো গ্রাম পঞ্চম দিন ডিম শূন্য ময়দা এক কেজি প্লাস রাইস ব্রান পাঁচশো গ্রাম পরিমাণ ডিমের কুসুম ময়দা ও রাইস ব্রান মিশিয়ে খাওয়ানো যাবে এবং ষষ্ঠ দিন হাতে দশম দিন পর্যন্ত এক কেজি সরিষার খোল চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে প্লাস এক কেজি রাইস ব্রান একসাথে মিশিয়ে সকাল ও বিকেলে সমানভাগে প্রয়োগ করতে হবে এগারোতম দিনে পঞ্চাশ গ্রাম প্যাকেটের প্রোবায়োটিক ইকোজেন ছিটিয়ে দিয়ে উন্নত মানের নার্সারি পাউডার ফিড নির্দেশিত পরিমাণে দিতে হবে